নমস্কার বন্ধুরা, মাই হোমস কিচেনে সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি খুবই টেস্টি, দারুণ মজার একটা পিঠের রেসিপি। তৈরি করে দেখাবো সুজির দুধ পুলি পিঠে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা তৈরি করা কিন্তু খুবই সহজ, একেবারেই বিনা ঝামেলায় খুব অল্প সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যায়, আর খেতে ভীষণ টেস্টি হয়। একদম নরম তুলতুলে পারফেক্ট পিঠে তৈরি হয়। দেখুন কতটা নরম হয়েছে, ঠান্ডা হয়ে যাওয়ার পরেও এটা একই রকমের নরম থাকে, শক্ত হয়ে যায় না। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের খুবই ভালো লাগবে। সুজির দুধপুলি তৈরি করার জন্য প্রথমে একটা ডো বা কায় তৈরি করতে হবে। তো এখানে এক কাপ জল ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক টিস্পুন ঘি। ঘিয়ের পরিবর্তে সাদা তেলও দেওয়া যায়। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। এখানে আমি এক কাপ জল নিয়েছিলাম, তো এক কাপ জলের জন্য লাগবে হাফ কাপ সুজি, ঠিক যতটা পরিমাণে জল তার অর্ধেক পরিমাণে সুজি। এবার আঁচটাকে একদম কমিয়ে রেখে অল্প অল্প করে সুজিটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো 2-1 মিনিটের মধ্যে দেখুন মিশ্রণটা ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ময়দা। ময়দাটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুজি আর জলের পরিমাণ যদি সঠিক হয় তাহলে কিন্তু ডোটা একদম পারফেক্ট হবে। আপনারা যে কোনো একটা কাপ বা বাটি সেট করে নেবেন আর সেটা দিয়ে মেপে সুজি আর জলটা নিয়ে নেবেন। তো দেখুন মোটামুটি 4-5 মিনিট আমি নাড়াচাড়া করেছি, এই ডোটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন ঘি। একটুখানি ঘি বা সাদা তেল দিলে কাজটা করতে খুব সুবিধা হয়। সুজিটা আমাদের রেডি হয়ে গেছে পিঠে তৈরি করার জন্য। দেখুন এটা কিন্তু কড়াইটা ছেড়ে দিয়েছে, এক জায়গায় চলে এসেছে, সুজিটাকে আর নাড়াচাড়া করা যাচ্ছে না। এবার এই সুজিটাকে একটা প্লেটের উপরে নামিয়ে নিয়ে হালকা করে একটুখানি ঠান্ডা করে নেব। তো সুজিটা ঠান্ডা হতে থাকুক, ততক্ষণ আমরা পিঠের মধ্যে দেওয়ার জন্য একটা পুর তৈরি করব। তো এখানে একটা কড়াইতে নিয়ে নিচ্ছি হাফ কাপ কোরানো নারকেল, আর এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ খোয়া ক্ষীর। শুধু নারকেল দিয়েও করা যায়, তবে খোয়া ক্ষীর আর নারকেল দুটো মিশিয়ে যদি করা হয় তাহলে পুরের টেস্ট কিন্তু দারুণ হয়। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ খেজুরের গুড়। তবে শুধু খেজুর গুড় দিয়ে মিষ্টিটা পারফেক্ট হয় না, তার জন্য এখানে আমি দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। আর সুন্দর একটা ফ্লেভার আসার জন্য একটা ছোট এলাচ মুখটা একটুখানি ফাটিয়ে দিয়ে দিলাম। আর এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ দুধ। এবার আঁচটাকে মিডিয়ামে রেখে সবকিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। দু এক মিনিটের মধ্যে দেখা যাবে মিশ্রণটা পাতলা হয়ে যাবে, চিনি আর গুড় দুটোই গলে গিয়ে একটুখানি মিশ্রণটাকে পাতলা করে দেবে। তখন নাড়াচাড়া করে এই জলটাকে আমাদের শুকিয়ে নিতে হবে। এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, আর আঁচটাকে কিন্তু মিডিয়াম লোতেই রাখতে হবে। খুব বেশিক্ষণ সময় লাগে না, মোটামুটি 6-7 মিনিটের মধ্যে এটা হয়ে যায়। তো দেখুন পুরটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে, এটা ঘন হয়ে গেছে। এবার এই পুরটাকে একটা প্লেটের উপরে নামিয়ে একটু হালকা করে ঠান্ডা করে নেব, গরম থাকা অবস্থায় এটা ইউজ করা যাবে না। সুজিটা এখন আমাদের একটু হালকা ঠান্ডা হয়ে গেছে, তবে এটা এখনও যথেষ্ট গরম, মানে হাত দিয়ে টাচ করতে পারবো এরকম গরম আছে। এবার হাতের তালুতে একটুখানি ঘি মাখিয়ে সুজিটাকে খুব ভালো করে ডোলে ডোলে মেখে দিচ্ছি। যত ভালো করে এটাকে ডোলে ডোলে মাখা হবে সুজিটা কিন্তু ততটাই মসৃণ হবে, আর সুজিটা যখন একদম মসৃণ হয়ে যাবে পিঠেগুলো খুব ভালো হবে। তো মোটামুটি 7-8 মিনিট খুব ভালো করে চেপে চেপে এটাকে মেখে নিয়েছি। দেখুন একদম মসৃণ, খুব ভালো একটা ডো আমি তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে ছোট ছোট করে পিঠে তৈরি করে নিচ্ছি। ভিডিওটা একটু লক্ষ্য করুন, প্রথমে একটা ছোট লেচির মতন করে হাতের তালুতে ঘুরিয়ে একদম সমান মসৃণ করে তারপরে ছোট একটা বাটি করে নিচ্ছি। এই বাটির পুরুত্বটা খুব বেশি মোটা হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, মানে মাঝারি পুরুত্বের করতে হবে। আর মধ্যেখানে দিয়ে দিচ্ছি একটুখানি পুর। পুরের পরিমাণও যেন খুব বেশি না হয়, আবার খুব কমও দেবেন না, তাহলে ভালো লাগবে না। মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিতে হবে, কোনো দিক থেকে যেন কোনো ফাটল থেকে না যায়, সেরকমভাবে খুব ভালো করে চেপে চেপে এটাকে বন্ধ করে দিচ্ছি। আর পুলিগুলো আমি খুব বেশি বড়ও করছি না, আবার একদম ছোটও করছি না, মাঝারি মাপে তৈরি করছি। তো দেখুন একটা পুলি আমি তৈরি করে নিয়েছি, একদম মসৃণ হয়েছে, কোনো দিক থেকে কিন্তু কোনো ফাটল নেই। আপনারাও এরকমভাবে তৈরি করবেন, তাহলে দুধের মধ্যে এটা ফেটে যাবে না। আরও একটা তৈরি করে দেখাচ্ছি যারা নতুন আছেন তাদের জন্য। আমি আবারও বলছি, সুজি আর জলের পরিমাণ যদি সঠিক হয়, মানে যতটা পরিমাণে জল তার অর্ধেক পরিমাণে সুজি দিয়ে এই ডোটাকে তৈরি করা হয়, তাহলে একদম পারফেক্ট পিঠে তৈরি হবে। একটা পিঠেও ভেঙে যাবে না বা দুধের মধ্যে কিন্তু গলে যাবে না।
চালের গুঁড়ো দিয়ে পিঠে তৈরি করতে অনেক অসুবিধা হয়। অনেক সময় চালের গুঁড়ো দিয়ে পিঠে তৈরি করলে শক্ত হয়ে যায়, সুজি দিয়ে পিঠে তৈরি করলে কিন্তু সেই ভয়টা থাকে না, ঠান্ডা হয়ে যাওয়ার পরেও এটা একেবারেই নরম তুলতুলে থাকে। তো আরও একটা পুলি আমি তৈরি করে নিয়েছি, একই রকমভাবে সবগুলোকে তৈরি করে নেব। তো দেখুন, সবগুলো পুলি আমি তৈরি করে নিয়েছি, শুধু লক্ষ্য রাখতে হবে পুলির মধ্যে যেন কোনো ফাটল থেকে না যায়, একদম মসৃণ করে এটাকে তৈরি করতে হবে। এবার একটা কড়াইতে নিয়ে নিচ্ছি 1/2 লিটার দুধ। আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে দুধটাকে প্রথমে 1 ফুট তুলে নেব। দুধটা দেখুন একবার ফুটে উঠেছে। এবার এর মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসার জন্য দিয়ে দিচ্ছি 2 ছোট এলাচ। মুখটাকে একটুখানি ফাটিয়ে নিয়েছি, ছোট এলাচটা ভালো করে মিশিয়ে নেব। তো ছোট এলাচটাকে একটুখানি মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ খেজুরের গুড়। প্রথমে 1 টেবিল চামচ দিলাম গুড়, আর পরে আমি 1 টেবিল চামচ ঝোলা গুড় দিয়েছি, মানে পাতলা যে খেজুরের গুড়টা হয় সেটা দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই দুধটাকে ঘন করার কোনো প্রয়োজন নেই, দুধটা একবার ফুটে উঠলে মোটামুটি 5-6 মিনিট ফুটিয়ে নিলেই হবে। এটাকে কিন্তু খুব বেশি ঘন করার দরকার নেই, কারণ যখন পুলিগুলো আমরা দুধের মধ্যে ফোটাবো এই দুধটা অটোমেটিক ঘন হয়ে যাবে। তো মোটামুটি 5-6 মিনিট দুধটাকে আমি ফুটিয়ে নিয়েছি। এবার আঁচটাকে একদম কম করে একটা একটা করে পুলিগুলোকে দিয়ে দিচ্ছি। পুলিগুলো দুধের সময় দেওয়ার দুধে দেওয়ার সময় কিন্তু আঁচটাকে একটু কমিয়ে দিতে হবে, আর পুলিগুলো সব দেওয়া হয়ে গেলে আঁচটাকে একদম বাড়িয়ে মোটামুটি 6-7 মিনিট পুলিগুলোকে ফুটিয়ে নিতে হবে। খুব সাবধানে এটা নাড়াচাড়া করতে হবে, যেহেতু এটা খুবই নরম, ভেঙে যাওয়ার কিন্তু একটা চান্স থাকে। খুব সাবধানে এটাকে নাড়াচাড়া করতে হবে। তো দেখুন, মোটামুটি 6-7 মিনিট পুলিটাকে আমি ফুটিয়েছি, একটা পুলিও কিন্তু ভেঙে যায়নি, একদম পারফেক্ট পুলি তৈরি হয়েছে। আর এটা খেতে ভীষণ টেস্টি হয়েছিল। আপনারা এইরকমভাবে একবার তৈরি করে দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। খুবই সহজেই খুব অল্প সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যায়। তো মোটামুটি 6-7 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে গ্যাসের আঁচটাকে অফ করে দিলাম। আর দেখুন, একটা জিনিস লক্ষ্য করুন, পুলিগুলো কিন্তু দুধের উপরে ভাসতে শুরু করেছে, মানে পুলিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে ঠান্ডা করে নেব। মোটামুটি 1 ঘন্টা পরে ফিরে এসেছি। এখন এই দুধ পুলিটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে, একটা কেটে দেখাচ্ছি। দেখুন এটা কতটা নরম হয়েছে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। রেসিপিটা ট্রাই করলে সেটাও আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।